ओम शिवे यस्य पराभक्तिस्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। आबार आमरा श्री भगवानेर कृपाय एकत्रित हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघ गुरु परम पूज्यपाद श्रीमद स्वामी शिवानंद जी महाराजे कथोपकथन संकलन शिवानंद बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज के जे अंशटी पाठ हबे सेटी बेलुर मठे घटे 25 चैत्र 1335 बंगाब्द सोमवार 8 एप्रिल 1929 ख्रीष्टाब्द बेला प्राय 11:30 महापुरुषटी स्नान करिया स्नानेर घर हईते आसितेछेन। केदार बाबा प्रणाम करिबार जन्य दाड़ाइयाछेन। महापुरुषजी घरे आसिले तिनी भूमिष्ठ हइया प्रणाम करिलेन। महापुरुषजीओ हासिते हासिते बलिलेन, जय केदार बाबा, जय अचलानंद स्वामी। तत्परक्षणे गम्भीर हइया बलिलेन, जय प्रभु, जय ठाकुर, दीन शरण प्रभु। এই বলিতে বলিতে আহার করিবার আসনে বসিলেন। একটু পরেই বলিলেন, ঠাকুর, আমাদের শুদ্ধা ভক্তি দাও, লোক দেখানো ভক্তি দিও না, লোক দেখানো ভক্তি দিয়ে কি হবে। পরম দয়াল তিনি, তাঁর কাছে এসে যে যা চায় তাকে তাই তিনি দেন। এই বলিয়া কেদার বাবাকে লক্ষ্য করিয়া বলিলেন, আগে নারায়ণকে নিবেদন করি, এই নাও প্রসাদ, তুমি নারায়ণ, তোমার সেবা আগে হোক। বলিতে বলিতে নিজের খাবার থালা হইতে অগ্রেই ভালো ভালো জিনিস তুলিয়া কেদার বাবার হাতে দিয়ে বলিলেন, হাতে দিলেন এবং বলিলেন, এইসব ঠাকুরের প্রসাদ, আগে নারায়ণকে দিয়ে পরে খেতে হয়। স্বামীজি কখনো কখনো নিজের হাতে রান্না করতেন। তার একটি ছোট্ট ঘটি ছিল হিন্দুস্থানীদের মতো, তাতে ডাল ভাত রান্না করতেন। পরে ঠাকুরকে সব নিবেদন করে আমাদের সব আগে প্রসাদ দিতেন, তারপরে নিজে খেতেন এবং বলতেন, আগে নারায়ণের সেবা, তারপরে নিজের খাওয়া। যে ঘটনাটি আমরা বলছি, সেদিনকে মহাপুরুষ মহারাজ সবে স্নান করে এসে এবার খেতে বসবেন, পথে তিনি দেখলেন কেদার বাবা, স্বামী অচলানন্দজি। কেদার বাবা হলেন স্বামী বিবেকানন্দের অন্তিম সন্ন্যাসী সন্তান, যাকে স্বামীজি শেষ সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন, কেদার বাবা হলেন তিনি। এরা কেদার বাবা এবং চারুবাবু, শুভানন্দ এবং অচলানন্দ, এরা দুজন মিলে কাশী সেবাশ্রম রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস এটি শুরু করেন। এরা কাশীতে একত্রিত হয়ে কাজকর্ম করতেন। সে সময় সবাইকে স্বামীজির ভাব বোঝানো সহজ ছিল না। এমন সময় স্বামীজির সেই বিখ্যাত কবিতা সখার প্রতি কবিতাটি বেরোল, এবং তখন সেই সখার প্রতি কবিতা এমনভাবে প্রবাহিত, আমাদের সেই সময়ের অল্প বয়সী ছেলেদের ভেতরে পরিবর্তন এনে দিল, যে তারা সবাই স্বামীজির ভাবে কাজ করতে একত্রিত হয়ে গেলেন এবং শুরু হলো রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস। চারুবাবুর আগে সন্ন্যাস হয়, তার নাম শুভানন্দজি, এবং অন্তিম যাদের সন্ন্যাস হয় তার মধ্যে স্বামী অচলানন্দজি। স্বামীজি দেখেন সন্ন্যাসের অনেক আগেই কেদার বাবা প্রস্তুত হয়ে আছেন, গুরুর কৃপা তিনি গ্রহণ করবেন। গুরুর প্রতি অচলা ভক্তির জন্য স্বামী বিবেকানন্দ তার নাম রাখেন অচলানন্দ। সারাটি জীবন তিনি সেবাশ্রমে সেবা করেছেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহসংঘ গুরু হয়েছিলেন এবং বহু ছাত্রকে অনুপ্রেরণা করেন। আমাদের আত্মস্থানন্দজি মহারাজ যখন ছাত্রাবস্থায় তার কাছে আসতেন, তিনি মূলত অচলানন্দজি কেদার বাবার ইন্সপিরেশনে, অনুপ্রেরণায় সাধু হতে আসেন। কেদার বাবা এসেছেন বেলুর মঠে, সেই সময় স্বামীজিকে তিনি স্বামী শিবানন্দজিকে দর্শন করতে এসেছেন। স্বামীজি তাকে দেখা মাত্র, স্বামী শিবানন্দজি তাকে দেখা মাত্র, জয় বাবা কেদার বাবা, জয় অচলানন্দ, স্বামী বলছেন। তারপরই তৎক্ষণাৎ তিনি তার ভাবে ভাবিত হয়ে বলছেন, জয় প্রভু, জয় ঠাকুর, দীন শরণ প্রভু। ঠাকুর সম্পর্কে এই বিশেষণটি ব্যবহার করছেন, তিনি দীনের শরণ, যে কেউ তার কাছে শরণ গ্রহণ করলে তিনি তাকে গ্রহণ করেন। এরপরে তিনি প্রার্থনা করছেন, এটি আমাদের কাছে খুব দরকারি প্রার্থনা। তিনি বলছেন, ঠাকুর, আমাদের শুদ্ধা ভক্তি দাও, শুদ্ধা ভক্তি দাও, লোক দেখানো ভক্তি দিও না, লোক দেখানো ভক্তি দিয়ে নিয়ে কি হবে।
এটা হচ্ছে খুব একটা অ্যালার্মিং এবং খুব ভাবনার বিষয় একটি, যে আমরা যেন সত্যি সত্যি ভগবানকে আমাদের ভেতরে যেন সত্যি সত্যি ভগবানকে পাবার ইচ্ছাটা যেন জাগে, এই ইচ্ছেটা যেন কখনো মরে না যায়। এবং এই ইচ্ছেটা যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা জানবেন নিশ্চিত নিশ্চিত রূপে আমরা এগোতে থাকব। কিন্তু লোক দেখানো ভক্তি যখন আমরা তাতে যাব তখন কিন্তু আমরা থেমে যাব বদ্ধ জলার মতো, আমাদের যে প্রবাহ জীবন প্রবাহ সেটা থেমে যাবে। তারপরে তিনি বলছেন পরম দয়াল তিনি, তার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন। এটাও একটা খুব অ্যালার্মিং কথা, পরম দয়াল তিনি ছেলে মানুষের মতো, তিনি যে যা তাকে কাছে চায় তাই তিনি তাকে দিয়ে দেন। অতএব সেটা খুব সাবধানে আমাদের গ্রহণ করতে হবে। মথুরানাথ চেয়েছিলেন যে তারও ভাব সমাধি হোক, ঠাকুর বলেছিলেন মায়ের যদি ইচ্ছা হয় অবশ্যই হবে। মথুরানাথ বাড়ি ফিরে গেলেন, তার সত্তা যেন দুটি ভাগে ভাগ হয়ে গেল, একটি সত্তা চাইছে ভগবানের চিন্তায় ডুবে যাই, আরেকটি সত্তা বলছে না না ধন সম্পদ আছে এগুলো কেমন করে রক্ষা করবে। মনে হলো দুই সত্তার টানে তিনি বোধহয় ছিঁড়ে পালা পালা হয়ে যাবেন। তৃতীয় দিন তিনি আর থাকতে না পেরে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন তিনি যেন আসেন। ঠাকুর এসে দেখলেন ফর্সা মথুরানাথের চোখ মুখ বুক সব লাল হয়ে গেছে। ঠাকুরের পা জড়িয়ে ধরে তিনি বললেন বাবা এসব ভুল করে চেয়েছি, এসব তোমারই সাজে, এসব আমাদের সাজে না, তুমি তোমার শক্তি ফিরিয়ে নাও। ঠাকুর তার বুকে হাত বুলিয়ে বুলিয়ে ধীরে 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 তাকে সেই অতিরিক্ত শক্তি থেকে তাকে মুক্তি দিলেন। অতএব এইটা কথা, তার যে যা তার কাছে চায় তিনি তাকে তাই দেন। অতএব তার কাছে চাওয়ার আগে আমরাও যেন সতর্ক থাকি। কেদার বাবার হাতে তিনি প্রসাদ তুলে দিচ্ছেন, বলছেন আগে নারায়ণকে দিতে হয় তারপরে তার প্রসাদ গ্রহণ করতে হয়। আমাদের কাশী সেবাশ্রমে সব এদের সব যে যারা পেশেন্টরা আসেন রুগীরা আসেন তাদের নারায়ণ বলা হয়। এটা উত্তর ভারতের একটি চল আছে, আমার মনে আছে আমি বদ্রী বিশালজির দর্শন করার জন্য যোশী মঠে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি, একজন প্রথমে একজন ওই ভুট্টাওয়ালা তিনি এসে জিজ্ঞেস করলেন নারায়ণ কাহাঁ যাওগে, তখন তাকে বললাম যে বদ্রী বিশালজির দর্শনে, হ্যাঁ নারায়ণ আমি তাক বাস আইনি। তারপরে খানিক বাদে পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করলেন নারায়ণ আপ কাহাঁ যাওগে, তখন আমি বললাম বদ্রী বিশালজির দর্শনে, নারায়ণ ও বাস বহুত দেরি সে আইগি, আপ নারায়ণ এই পর বিরাজ বলে একটি জায়গায় নিয়ে গিয়ে আমাকে বসার ব্যবস্থা করে দিলেন। আমি সেইখানে বসে বসে পড়াশোনা করছিলাম, তিনি যখন আমাকে তুলে দিলেন সে এমনভাবে এমন ভক্তিভাবে তুলে দিলেন মনে হলে যেন তিনি প্রত্যক্ষ দেখছেন আমরা যেন প্রত্যেকে নারায়ণ। কেদার বাবারও এরকম ছিল, নতুন ব্রহ্মচারীরা এসেছেন তাকে জিজ্ঞাসা করছেন আজ তোমার ওয়ার্ডে কজন নারায়ণ এসেছেন, একজন বললেন 11 জন, একজন বললেন আমার ওয়ার্ডে আজকে 5 জন পেশেন্ট এসেছেন। কেদার বাবা গম্ভীর হয়ে গেলেন, তারপরে ধীরে ধীরে বলছেন নারায়ণ ভাবতে ভাবতে নারায়ণ ভাবটি আসবে, এই ভাবটিকে আরোপ করতে হয়, তুমি যখন মন প্রাণ জুড়ে তাকে নারায়ণ ভেবে সেবা করবে তখন তুমি তোমার সেরা সেবাটা দেবে, এটা একটা দিক হলো। আর যে রোগী যিনি সেবা নিচ্ছেন সে যখন তোমার কাছে সেবা পাবে ওরকম ভালোবাসা পাবে তখন সে মনে করবে ভগবানের কি কৃপা যে তিনি আমার জন্য এমন একজনকে পাঠিয়ে দিয়েছে, এতে দুজনেরই উপকার হবে। তাই বলছেন এই নারায়ণ বলাটা টুয়াইস ব্লেসেড, এটা ভাবাটা টুয়াইস ব্লেসেড, যেমন আমার দিকে আমি নিজেকে পরিষ্কার করছি অপরদিকে অন্য যে ভগবতমুখী নয় তারও মনও ঈশ্বরের দিকে যাত্রা করবে। সেই কেদার বাবার হাতে তিনি ভালো ভালো প্রসাদ, পাতালা থেকে যা যা ভালো ভালো প্রসাদ ছিল সব সাজিয়ে আগে কেদার বাবাকে খেতে দিয়েছেন, বলছেন আগে নারায়ণ সেবা করতে হয়, এইসব ঠাকুরের প্রসাদ, আগে নারায়ণকে দিয়ে পরে খেতে হবে। এবার তার গুরুর কথা তাকে বলছেন, স্বামীজির কাছে একটা ছোট্ট হিন্দুস্তানি ঘটি ছিল, সেই ঘটিতে তিনি খিচুড়ি চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খেতেন, তারপরে তিনি প্রসাদ করে সবাইকে দিতেন, বলতেন আগে নারায়ণের সেবা তারপরে নিজের খাওয়া। এটা আমাদের একটুখানি বুঝতে হবে,
আমরা প্রত্যেক দিন যা রান্না করি তার যদি সামান্য কিছু আমরা দরিদ্র মানুষদের জন্য দিতে পারি, একজনকেও যদি দিতে পারি তাহলেই হয়। উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে এই ভাবটি এখনও প্রচলিত আছে। আমরা বলেছিলাম আপনাদের এই গল্প বলেছিলাম মিসেস মিট্টলের কথা, গোলপার্ক রামকৃষ্ণ মিশনের কাছে তার বাড়ি, উত্তরাখণ্ডে তার বাড়ি ছিল। তিনি রোজ যা যা রান্না করতেন সেগুলোকে একটি ছোট্ট টিফিন কৌটোর মধ্যে অগ্রভাগ তুলে 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 সাধুদের জন্য পাঠাতেন। যা পাঠাতেন তাতে আমাদের অতজন সাধুর কিছু হতো না, কিন্তু প্রত্যেকেই আমরা এক চামচ দু চামচ করে প্রত্যেকটি আইটেম পেতাম। আবার বিকেলে যা রান্না করতেন সেটি আবার নিয়ে আসতেন, সেটি জমা দিয়ে আবার এটি নিয়ে চলে যেতেন, সকালের টিফিন কৌটোটি নিয়ে চলে যেতেন। এ দিনের পর দিন, একদিন দুদিন নয়, প্রায় অন্তত 20-25 বছর ধরে তিনি এই কাজটি করেছেন। হয়তো এতে তার কোনো লাভই হয়নি, কিন্তু তার মনের যে প্রসারণে দেখেছি তাঁর হয়তো লাভ হয়নি, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে এটি একবারে পারমানেন্ট স্থায়ী একটা ছাপ থেকে গেছে। কেদার বাবা প্রসাদ লইয়া চলিয়া যাইবার পরে মহাপুরুষ মহারাজ আহারে বসিলেন। জনৈক সেবক নিকটেই বসিয়াছিল। কথায় কথায় মঠের একজন সাধু গ্রামে মাধুকরি করিয়া খাইতেছেন সে কথা উঠিল। তাহাতে মহাপুরুষ মহারাজ বলিলেন, আমরাও এক সময় এখানে মাধুকরি করে খেয়েছি, সে অনেক দিনের কথা। স্বামীজি তখন মঠে নিয়ম করেছিলেন যে ভোর 4টার সময় ঘণ্টা মারা হবে। সকলকে তখন ঘুম থেকে উঠে শৌচাদি সেরে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করতে হবে। স্বামীজি নিজেও যেতেন, আর যে না যেত সে সেদিন আর মঠে খেতে পেত না, তাকে মাধুকরি করে খেতে হতো। আমরা সকলেই ওই সময় উঠে ধ্যান করতাম। এক একদিন এমনও হয়েছে যে ঘণ্টা শুনতে পাইনি। তখন সকালবেলা স্বামীজি বলতেন, আমরা নিজেরা যদি এ নিয়ম না মানি তবে ছেলেরা কি করে মানবে, তাই আমাদের বলতেন যাও মাধুকরি করে খাও গে। এইভাবে একাধ দিন আমি একখানে এখানে মাধুকরি করে খেয়েছি। মাধুকরি এটা সন্ন্যাসীদের একটি অদ্ভুত একটি বৃত্তি। মধুকর হানিবি মৌমাছি যেরকম বিভিন্ন ফুল থেকে একটু 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 করে মধু নিয়ে নিজের মধুভাণ্ড পূর্ণ করেন, ঠিক ওই ভাবনায় প্রত্যেক গৃহস্থের কাছে সামান্য সামান্য কিছু খাবার নিয়ে তারপরে নিজের পেট ভরানোর কথা। এখনো শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির দিন যেদিনকে বেলুড় মঠে সন্ন্যাস দেওয়া হয় তার পরের 3 দিন মাধুকরি করে খেতে হয়। বিভিন্ন বাড়িতে গিয়ে আমরা নারায়ণ হরি বলে দাঁড়াই, বিভিন্ন বাড়ি না, নিয়ম হচ্ছে 1 বাড়ি 3 বাড়ি 5 বাড়ি ম্যাক্সিমাম 7 বাড়ি, গঙ্গার ওপারে যাওয়া যায় না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মাধুকরি করে ফিরে আসতে হয়। প্রথমে এসে ভাণ্ডারে ঠাকুরের থালা থাকে, সেইখানে একটু ঠাকুরকে সর্বাগ্রে নিবেদন করে সন্ন্যাস গুরুর কাছে যেতে হয়। সেখানেও একটি থালা রাখা থাকে, সেখানে সন্ন্যাস গুরুর উদ্দেশ্যে কিছুটা নিবেদন করে আবার ভাণ্ডারে ফিরে আসতে হয়। যে সমস্ত বৃদ্ধ সাধুরা রোজ মাধুকরি করতে যেতে পারেন না তাদের জন্য একটুখানি রাখতে হয়, আর অবশিষ্টটি নিয়ে নিজে যখন দুপুরে প্রসাদ ঘণ্টা পড়বে সেই সময় খেতে হয়। বেলুড় মঠে 14 বছর থাকাকালীন পুরো সময়টাই হয়তো শেষের দিকে সব দিন যেতে পারা যেত না, 2 দিন হয়তো যাওয়া হতো, 3 দিন হতো না, কিন্তু প্রত্যেক বছর আমরা মাধুকরি করতে বেরোতাম। এতে মনের ভেতরে যে অহংকার সেটি চলে গেছে। মাধুকরির এত অভিজ্ঞতা, এত মজাদার এবং এত প্রাণস্পর্শী অভিজ্ঞতা আছে, সেগুলো নিয়ে কখনো সুযোগ হলে একদিন বলা যাবে। মাধুকরি আমাদের মনের ভেতরে একটা খুব আনন্দের ছাপ দিত, একটা সাধারণ একটা অর্ডিনারি ভাব, আমরা যে খুব সাধারণ সেই ভাবটি এনে দিত। আমরা যারা রোজ ঘণ্টা পড়লে স্টিলের থালা খেতে বসেছি, একরকম বা দুরকম যে আশ্রমে যেরকম সাধ্য সেই রকম খাবার খেতে বসেছি, এই যে নিত্য খাবার পাওয়ার অনিশ্চয়তা, এইটা যেন আমাদের আরও বেশি ঈশ্বর নির্ভর করে তোলে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খুব সামান্য, শুধু তাই নয়, এতে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। মানুষ কেমন করে জীবনযাত্রা করছে, কেমন করে তারা থাকে, এটাও যেন সন্ন্যাসীর কাছে একটা শিক্ষণীয় বিষয় হয়ে যায়। তিনি বলছেন তার জীবনের অভিজ্ঞতার কথা। স্বামীজি একটা সময় মাধুকরি, স্বামীজি এক সময় নিয়ম করেছিলেন যে 4টের সময় ঘণ্টা পড়বে, সেই সময় সকলকে উঠে মুখ হাত পা ধুয়ে শৌচাদি সেরে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করতে হবে। যে না উঠতে পারবে তাকে মাধুকরি করতে হবে।
তিনি তার গুরু ভাইদেরও ছাড় দেননি। শুধু তাই নয়, মাদুকরি করে এমনি গুরু ভাইরা যখন ফিরে আসতেন তখন তিনি তাদের মাদুকরি থেকে ভাগ নিতেন। ঠাকুর বলেছেন, মাদুকরির অন্ন অত্যন্ত সুন্দর অন্ন, তাই এটি দেওয়া হতো, তাই এটি হয় এখনো পর্যন্ত। বিকেলে প্রায় 5:30 সময় মহাপুরুষটি ঘরে বসিয়া আছেন, এমন সময় একটি ছোকরা ভক্ত আসিয়া প্রণাম করিয়া মেঝেতে উপবেশন করিল। মহাপুরুষটি তাহার নাম জিজ্ঞাসা করাতে তিনি বললেন, মহাপুরুষটি তার নাম জিজ্ঞাসা করিয়া পরে বলিলেন, তুমি কি এখান হতে দীক্ষা নিয়েছ? ভক্ত, আজ্ঞা হা, গত শ্রাবণ মাসে দীক্ষা নিয়েছি। মহাপুরুষজি, তা বেশ, জপ ধ্যান করো তো? এখান হতে দীক্ষা নেওয়া যাই করো, তার নাম করতে হবে, তবেই আনন্দ পাবে, আর কাতরভাবে তার কাছে প্রার্থনা করবে, ঠাকুর আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার ভুবন মোহিনী মায়ায় আর ভুলিয়ে রেখো না। তার নাম জপ করবে এবং খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করবে যতক্ষণ সময় পাও, না করলে বাবা কিছুই হবে না। একটি অল্প বয়সী ছেলে মহাপুরুষ মার্জির কাছে এলে তাকে জিজ্ঞাসা করছেন, তার দীক্ষা হয়েছে কিনা। তিনি বললেন, গত শ্রাবণে দীক্ষা হয়েছে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ মা, ফাল্গুন, চৈত্র মাসে এই কথা হচ্ছে। মহাপুরুষ মহারাজজি বললেন, এখানেই দীক্ষা নাও, আর যেখানেই দীক্ষা নাও জপ ধ্যান করো তো, এটা হচ্ছে মূল কথা। অনেক সময় আমরা খুব আবেগের বশে দীক্ষা নিয়ে ফেলি, কিন্তু যখন জপ ধ্যান করার সময় আসে তখন কিন্তু আমরা ঠিক সেই রকম ঠিক করতে পেরে উঠি না। আমরা যদি প্রথম দিকে একটু জোর করে করার চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের আর এই সমস্যাটি আসে না। আমরা যেন খুব সহজে ভগবানের নাম করতে পারি, বরং ভগবানের নাম না করলে বরং কষ্ট হবে। তাই বলছেন, কাতরভাবে শুধু নাম জপ করলেই হবে না, বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুর আমায় ভক্তি দাও, আমায় বিশ্বাস দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলিয়ে রেখো না। এই শেষের প্রার্থনাটা খুব ইম্পর্টেন্ট। মানুষকে কখন যে তিনি তার ভুবন মোহিনী মায়ায় ভুলিয়ে রাখেন, ভালো মানুষের জীবনেও পতন হয়, এ আমরা চোখের সামনে দেখেছি। অতএব এই কারণে এই প্রার্থনাটি কি সাধু, কি ব্রহ্মচারী, কি ভক্ত, কি অনুরাগী, সকলেরই এই প্রার্থনা করা উচিত, যেন ভগবানের ভুবন মোহিনী মায়ায় আমরা কখনো যেন মুগ্ধ না হই, ভগবানকেই যেন চাই, ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের যে বাহ্যিক ঐশ্বর্য সেটিকে যেন না চাই, তার অভ্যন্তরের ঐশ্বর্য যা আমাদের নিজেদের ভেতরকে বদল করে নেবে। বলছেন, তার নাম করবে না, তার নাম জপ করবে, খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করবে যতক্ষণ সময় পাও, না করলে বাবা কিছুই হবে না। ভক্তটি বলছেন, আগে আগে খুবই করতাম, কিন্তু এখন দিন কতক ধরে সময় করে উঠতে পারছি না, তাই অল্প অল্প করি। মহারাজ, তা বেশ, কিন্তু ধ্যান জপ যতক্ষণ করবে খুব অনুরাগের সহিত এবং প্রেমের সহিত করবে। 10-20 মিনিট করো সেও ভালো, কিন্তু সেটুকু সমস্ত প্রাণ মন ঢেলে করতে হবে। তিনি তো অন্তর্যামী, তোমার ভেতরে রয়েছেন, তিনি দেখেন প্রাণ, তোমার অনুরাগ দেখবেন, তিনি তো আর সময় দেখবেন না, দিনান্তে যখনই সময় পাবে প্রাণ ভরে তাকে ডাকবে, কাতরভাবে প্রার্থনা করবে, প্রভু এই সংসার বিপাকে পড়ে যেন তোমাকে না ভুলি, এই সংসার তো দুদিন, এই মায়ার সংসারে পড়ে তাকে যেন না ভুল ভুল যেন ভুল না হয়। শত কাজ করো, ক্রোড় ক্রোড় টাকা উপার্জন করো, কিন্তু প্রাণে এই যে ঠিক জানবে এসবই অনিত্য, এসবই একদিন ছেড়ে যেতে হবে, একমাত্র নিত্য বস্তু হলেন ভগবান। তুমি শ্রীপ্রভুকেই ডাকো, তার শরণাপন্ন হও, সব বন্ধন কেটে যাবে বাবা। তিনি বলছেন, এবার দ্বিতীয় জপধ্যানের দ্বিতীয় কথাটি বলছেন, দরকারি কথা। প্রথমটি হচ্ছে নিত্য এবং প্রার্থনা ও জপ করা, দ্বিতীয় কথা হচ্ছে এই অনুরাগের সঙ্গে জপ ধ্যান করা, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে জপ ধ্যান করা। এটা যেন কেবলমাত্র ডিউটি করা না হয়, আমরা যদি ভালোবেসে কোনো কাজ না করতে পারি জপ ধ্যান কেন, সংসারে সাধারণ কাজও হবে না।
আপনাকে যদি বলা হয় যে নিত্য খাবার পরে আপনার থালা বাটি গেলাসটা ধুয়ে রাখুন, আপনি যদি এটাকে খুব ভালোবেসে না করেন তাহলে কোনো রকমে করবেন, দেখবেন আপনি নিজেই অনুভব করবেন আপনার খাবার তলায় তেল থেকে গেছে, আপনার খাবার তলায় তরকারির দাগ থেকে গেছে, এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, সাবান থেকে গেছে। জীবনের সব ক্ষেত্রে যে কাজই করা হোক না কেন, সেটা যদি ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে করা না হয় তাহলে সেটি কোনোভাবেই কার্যকর হয়ে ওঠে না, এটা আমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে। তাই বলছেন, তিনি তো অন্তর্যামী, তোমার ভেতরেই রয়েছেন। আমি আপনাদের বলেছিলাম অনঙ্গ মহারাজ স্বামী ওঙ্কারানন্দজি দুর্গাপুজো শেখানোর সময় তিনটি কথা বলতেন, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধি অনুসরণ করতে হবে, ঠিক তিথিতে পুজো শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হবে। কিন্তু অনেক সময় বিধি এবং তিথি ঠিক রাখার জন্য আমরা খুব হই হই মারামারি করি, আসলে আমরা বুঝতেই পারি না মাটির মূর্তি নয়, যদিও বলি স্বয়ং জগদম্বার পূজা করছি কিন্তু আদতে আমরা তাকে মাটির মূর্তি বলেই মনে করি, নিষ্প্রাণ নির্জীব, তাই তার সামনে আমরা হইচই করি। ভগবান আমাদের ভাবটিকে নেন, মা আমাদের ভাবময়ী, আমাদের ভেতরের যে ভাব সেটিকে তিনি গ্রহণ করেন। জপ দেন আপনি কতক্ষণ করছেন সেটা বড় কথা নয়, কতটা ভালোবাসার সঙ্গে কতটা অনুরাগের সঙ্গে করছেন সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব প্রয়োজনীয় জিনিস। মহাপুরুষ মহারাজ সেটাই বলছেন, 15-20 মিনিট করো তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু সমস্ত ভালোবাসার সঙ্গে সমস্ত প্রেমের সাথে করতে হবে, প্রাণ মন ঢেলে করতে হবে। বলছেন ভগবান অন্তর্যামী, তিনি তো শুধু প্রাণটুকু নেন, প্রাণটুকু দেখেন, অনুরাগটুকু দেখবেন, আর সময় দেখবেন না। আর যখনই সময় পাবে তাকে ডাকবে, কিভাবে ডাকবো, কাতরভাবে প্রার্থনা করার কথা বলছেন, প্রভু এই সংসার বিপাকে পড়ে যেন তোমায় না ভুলি, এইটা হচ্ছে প্রথম কথা, কোনো অবস্থাতেই যেন তোমাকে না ভুলে যায়। দুই, নিজের ভেতরে প্রত্যয় জাগানো এই সংসার দুদিনের। তিন, এই মায়ার সংসারে পড়ে তাকে যেন না ভুলি, শত কাজ করো, ক্রোড় টাকা উপার্জন করো, কিন্তু প্রাণের ঠিক এইটি জানবে এসব অনিত্য, এই সবই একদিন ছেড়ে যেতে হবে। তাহলে প্রথমটি বলছেন অনুরাগের সঙ্গে প্রার্থনা করতে বলছেন, দুই হচ্ছেন বিশ্বাস করতে বলছেন ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, এবং তিন, নিজেদের ভেতরে বিশ্বাস জাগানো, টাকাই জোগাড় করি আর সবই করি, একটা সময় সব ফেলে চলে যেতে হবে। গ্লোবাল বেদান্ততে সেদিনকে একটা কার্টুন দেখছিলাম, সেখানে আছে যে ক্রেমেটোরিয়ামের বাইরে যমদূত দাঁড়িয়ে আছে, তার পাশে ডাস্টবিনগুলোয় একবার উপচে পড়ছে ডলার পাউন্ড সেলিং, সমস্ত কিছু উপচে পড়ছে। একজন প্রচুর টাকা নিয়ে, একটি আত্মা প্রচুর টাকা নিয়ে এসেছেন, এবার তিনি সেই যমলোকে বা স্বর্গলোকের দিকে যাত্রা করবেন। তাকে বলছেন সেই দ্বারপাল, বলছেন এক্সট্রা লাগেজ, লিভ দ্যাট এক্সট্রা লাগেজ। তিনি বুঝতেই পারছেন এক্সট্রা লাগেজ কি, ওখানে গেলে তো লাগবে ডলার পাউন্ড সেলিং। তিনি বলছেন সব কিচ্ছু লাগবে না, বিষণ্ণ মুখে তিনি সেই সুটকেসটি, টাকায় ভরা সুটকেসটি, তার প্রিয় বস্তু সেগুলো ফেলে দিয়ে যাচ্ছেন। আলেকজান্ডারের যখন শরীর চলে গেছিল তার তিনটি প্রার্থনা ছিল, তাকে বয়ে নিয়ে যাবেন ডাক্তারেরা, তার হাত দুটি বাইরে থাকবে, এবং কফিনটা যখন যাওয়া হবে তিনি যে ধনরত্ন সংগ্রহ করেছিলেন সেগুলি ছেঁচাতে ছেঁচাতে যেতে হবে। তার সেলুকোস তাকে জিজ্ঞাসা করলেন যে এমন প্রার্থনা করা কেন, তিনি বললেন যখন এই ডাক্তাররা বয়ে নিয়ে যাবে এর অর্থ হচ্ছে ডাক্তাররা, সবাই মনে করে ডাক্তাররাই আমাদের বাঁচিয়ে দেন, আসল বাঁচান ঈশ্বর, তিনি যদি না বাঁচান জগতে কোনো ডাক্তারের ক্ষমতা নেই আমাকে বাঁচিয়ে রাখে, আর তিনি যদি মনে করেন তিনি আমায় রক্ষা করেন জগতে কারুর ক্ষমতা নেই আমাকে মারার, এইটি জগৎবাসীকে দেখানোর জন্য। কেন দুটো হাত বেরিয়ে থাকবে, বিশ্ববিজয়ী আলেকজান্ডার এসেছিলেন, বিশ্বের প্রায় অর্ধেকটি জয় করেছিলেন, কিন্তু এসেছিলেন যেমন খালি হাতে, ফিরে যাচ্ছেনও তেমনি খালি হাতে। আর কেন এই মণিমুক্ত রত্ন ছড়িয়ে দেওয়া হবে, তার কারণ হচ্ছে মানুষের মনে যেন প্রত্যয় হয়, যখন আমাদের জীবন চলে যায় তখন এই মণিমুক্ত রত্ন ধুলা কণায় রূপান্তরিত হয়, তার কোনো দাম নেই, মনুষ্যত্বের দাম আছে, এবং সেইটিকেই নিজেকে বিকশিত করার চেষ্টা করতে হবে। ভক্ত আপনি আশীর্বাদ করুন, তবেই সব ঠিক হয়ে যাবে মহারাজ।
আশীর্বাদ তো করছি, খুব আশীর্বাদ করছি। আমাদের আশীর্বাদ ছাড়া আর কি আছে? আশীর্বাদ করি বলেই তো এইসব বলছি। ঠাকুরকে ডাকো, তার স্বরূপাপন্ন হও। ঠাকুর আমাদের জীবন্ত জাগ্রত রয়েছেন, ব্যাকুল হয়ে ডেকেই দেখো একবার, তিনি তখনই সাড়া দেবেন। বহু লোকের কল্যাণের জন্য ভগবান, যিনি পরব্রহ্ম, তিনি এই রামকৃষ্ণ রূপে ধরে এই যুগে এসেছেন। তুমি যখন এই যুগাবতারের আশ্রয়ে এসেছো, তোমার আর ভাবনা কি? তাই বলছেন সাধুর তো সাধু প্রার্থনা চা, সাধুর আশীর্বাদ ছাড়া আর দ্বিতীয় কোনো তো বস্তু নেই। তাই বলছেন যে তোমার ভয়ের কিছু নেই, তুমি বরং তাকে প্রার্থনা করো, বিশ্বাস রাখো পরম ব্রহ্ম, সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ মানুষের রূপ ধরে মানুষের কল্যাণের জন্য মানুষের মাঝখানে এসে উপস্থিত হচ্ছেন। এবার তিনি আরেকটি কথা বলছেন, ভক্ত আপনাকে লজ্জায় ও ভয় একটা কথা এতদিন জানাইনি। কিছুদিন পূর্বে আমি বিবাহ করেছি, বাবা মায়ের কান্নাকাটিতে আমাকে বিয়ে করতে হয়েছে, আমার মোটেই ইচ্ছে ছিল না। মহারাজ তাতে কি হয়েছে? জন্ম মৃত্যু বিয়ে এই তিন ব্যাপারই মানুষের কিছু হাতে নেই, এ বিধাতার নিয়ম। বিবাহ করেছে বলেই যে তাতে আসক্ত হয়ে পড়তে হবে তার কোনো তার কি মানে আছে? বেশ তো, তুমি তোমার কাজকর্ম করো, নিজের সাধ্যমতো সাধন ভজন করো, স্ত্রীও তাই করবে, তারও তো জীবনের একটা উদ্দেশ্য আছে, ভোগ বিলাসের জন্য তো আর জীবন নয়। তুমি ভগবানের সৃষ্ট জীব, সেও তাই, তুমি ভগবানের অংশ, সেও জগদম্বার অংশ। তুমি যেমন জীবন যাপন করবে তাকেও তেমনি, তাকেও তাই শেখাবে, সেও ভগবানের নাম করবে, পূজা পাঠ করবে, সংসারের কাজকর্ম করবে, গুরুজনদের সেবা শুশ্রূষা করবে, তাকে এইসব শেখাও। তবে তো, তা না করে যদি কেবল দেহের ভোগবিলাসের জন্য ব্যবহার করো তবে বলবে ছ্যা, ওতে আসক্ত হয়ে পড়ো না বাবা, কামকাঞ্চনে মানুষের মনুষ্যত্ব নষ্ট করে ফেলে। তিনি প্রার্থনা বলছেন, তিনি বিবাহ করেছেন, যেন এটা কত বড় অপরাধ করেছেন। মহাপুরুষ মহারাজ বলছেন, বিবাহ করেছে তো কি হয়েছে, এ তো তোমার হাতে নেই। বিবাহ করেছো মানে কি তাতে আসক্ত হয়ে পড়তে হবে? আসল মূল কথাটা হচ্ছে এই, যদি অনেক সময় আমরা বিবাহ না করে অনেকে আসক্ত হয়ে পড়ে, সেটি কথা নয়। আসক্ত হলে চলবে না, আসক্তি শূন্য একটি জীবনযাপন আমাদের করতে হবে। বলছেন তুমি যেরকম নিজেকে ভগবানের অংশ মনে করো, তিনিও তেমনি জগদম্বার অংশ, তাকেও ভালো জিনিস দেখাও, ভালো জিনিসের সন্ধান দাও, তিনিও রোজ জপ ধ্যান পূজা পাঠ করবেন, সকলের সেবা করবেন, তার জীবনটাও যেন সুন্দর হয়। এসব ছেড়ে, এসব শিক্ষা না দিয়ে যদি শুধু শরীরের জন্য তাকে ভোগ করো, তাহলে তোমাকে লোকে ছি বলবে। বলছেন কামকাঞ্চন মানুষের মনুষ্যত্ব নষ্ট করে ফেলে, মানুষকে মানুষ ভাবে না। ভক্ত আমরা এই ভরসা, আমার এই ভরসা যে আপনার যখন আশীর্বাদ পেয়েছি এবং ঠাকুরের আশ্রয় যখন এসেছি, তখন সবই ঠিক থাকবে। মহারাজ মোট কথা, জীবনের লক্ষ্য যেন ভুলে না যাও, জীবনটা দুদিনের, অনিত্য, ভোগ বিলাসের জন্য নয়, এইটি খুব স্মরণ রাখবে। এখন একটু ঠাকুর ঘরে যাও তো, ঠাকুর প্রণাম করে তার ধ্যান করো, তার কাছে খুব প্রার্থনা করো, তিনি নিশ্চয় তোমায় শান্তি দেবে। তিনি বললেন আমরা আপনার আশীর্বাদ পেয়েছি, অতএব সবটি হবে। ঠাকুর স্বামীজি বলছেন, এই স্বামী শিবানন্দজি বলছেন, সব সময় মনে রাখবে জীবনটা দুদিনের জন্য, তাই ভোগ বিলাসের নয়, এটি উচ্চ কাজে উচ্চ ভাবে ব্যবহার করার জীবন। তারপরে তিনি তাকে ঠাকুর ঘরে গিয়ে সাধন ভজন প্রার্থনা করতে বললেন। আজ আমরা এখানেই থামব, কিন্তু এই ভাবটি যেন আমাদের ভেতর জাগে, এই জীবন দুদিনের, এই দুদিনের যে নশ্বর জীবন, এই দুদিনের জীবনকে অবিনশ্বরের পায়ে দিয়ে আমরা একটি মৃত্যুহীন যেন জীবন যাপন করতে সচেষ্ট হই। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা শিবানন্দবাণীর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।